ভাবি উনি কে? এটা আমার ছোট বোন। আপনার বোন? ইয়াল্লাহ এত সুন্দর, হ্যাঁ পরীর মতো চেহারা, সিনেমার নায়িকা ফেলমাইর বইয়ের কাছে, হ্যাঁ পুতুলের মতো, আল্লাহ কি সুন্দর তারা বানাইছে। ভাবি আপনার বোনটা তো খুব সুন্দর, আগে তো দেখি নাই। আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি যদি তোমার টাকা ছাড়া দুই বস্তা চাউল এনে দিতে পারি, তাহলে তোমার এই সুন্দর বোনটারে আমার কাছে বিয়ে দিবে। যে টাকা ছাড়া চাইলে না দিতে পারো দুই বস্তা, হয়তো টাকা ছাড়া বাড়ি গাড়ি সবই দিতে পারবো। ভাবি এটা কি করতেছে? আরে ভাই কোয়েন না, মরার ইন্দুরে জ্বালা থাকতে পারতাছি না, ইন্দুরে গাঁথা বুঝেতাছি। ইন্দুরে গাঁথা কেন? ইন্দুরে কি করে? ঘরে চাল ডাল বেবাক কিছু লইয়া যেতাছে। ও এই কাম করে ইন্দুরে? এহিরে বিশাল ক্ষতি করে আলাইছে আপনাকে। আপনার তো একটা ভালো বুদ্ধি দেওয়া দরকার ভাবি। ভাবি এক কাজ করেন, ওই যে কিছু চাউল আছে না ইন্দুরের ওষুধ আছে না, মিস করে গর্তে দিয়ে দেন, ইন্দুর খাইয়া একবারে মরিয়া যাইব। আরে ভাই কি যে কন, খাওয়ার চাইলে পাই না, আবার গথের তো চাইল দিবি ইন্দুরের চাইল। আপনার ভাই যে কাজ করে এ তো খাওয়ার চাইলে জুড়ে না। আপা কি রান্ম? আচ্ছা তুই ঘরে যা, দেখি চাইল ম্যানেজ করতেছি। তোর ভাই আসুক, আসলে আমি দোকানে পারেতাছি, তুই যা। ভাবি উনি কে? এটা আমার ছোট বোন। আপনার বোন? ইয়াল্লাহ এত সুন্দর, হ্যাঁ পরীর মতো চেহারা, সিনেমার নায়িকা ফেলমাইর বইয়ের কাছে, হ্যাঁ পুতুলের মতো, আল্লাহ কি সুন্দর তারা বানাইছে। ভাবি আপনার বোনটা তো খুব সুন্দর, আগে তো দেখি নাই। ভাবি খামাকে এটা মারিলে ঘাটাঘাটি করতেছে, আপনার কইলাম চাইলাই না, উন্দুর ওষুধ দিয়ে দেন, একবার খাই মরিয়া যাইব সবগুলা। আরে ভাই কি কন বারবার, টেকাই তো নাই, টেকাই তো মিলে না, খাওয়ার চাইলে তো নাই, ইন্দুর কথা তো চাইল দে মুখ কইতো, টেকা ছাড়া কে চাইল দে। ভাবি চাউল কিনতে কি টেকা লাগে? কি কন চাল কিনতে টাকা লাগে না, চাল কিনতে টাকা লাগে, টাকা ছাড়া কি চাল দে? আমি যদি চাউল আইনে দিতে পারি টাকা ছাড়া, আপনারে আপনি কত চাল চান? আপনি টাকা ছাড়া চাল এনে দিবেন? হ্যাঁ। ওই মিয়া কি কইতাছেন, টাকা ছাড়া চাল দিব ফাজ লেবে কইছেন নাকি? আচ্ছা ভাবি যদি আইনে দিতে পারি, আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি যদি তোমার টাকা ছাড়া দুই বস্তা চাউল আইনে দিতে পারি, তাহলে তোমার এই সুন্দর বোনটারে আমার কাছে বিয়ে দিবে। যে টাকা ছাড়া চাইলে না দিতে পারো দুই বস্তা, হয়তো টাকা ছাড়া বাড়ি গাড়ি সবই দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি দুই বস্তা চাইল টাকা ছাড়া আইনবার দিবা পারো, তাহলে আমার বইন্ডারে তোমার হাতে তুইলা দিব। দিবা তো? হ্যাঁ। পাক্কা? পাক্কা। ওকে। তুমি কি হের কথা বিশ্বাস করলা? আরে চাপা। আরে কি এর চাইল আনবো, কসু আনবো, কসু। চলো ঘরে যাই। তুমি গরিব মানুষ, কামলা মানুষ, আমি তোমার খুব ভালো জানি জব্বর ভাই, তোমার বাড়িতে গেছিলাম। আরে ভাবি যে কষ্ট করতেছে জব্বর ভাই, ভাবির এত কষ্ট দেয় কেন? ভাবি দেখছি গর্তের মধ্যে কি জানি ওই উন্দুরের গর্ততে কি জানি বাইর করতেছে, আবার গর্তের মধ্যে মাটি দিতেছে। তুমি তো কি পোকার মতো কাম করো। আর ভাই কইন না, ইন্দুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না, বাইরে মাটি ওঠায় ইন্দুরে ঘরে গর্ত করে, রাতের বেলায় ঘুমাইতে পারি না জব্বর ভাই, এই ইন্দুর নিয়ে খুব বিপদে আছি,
কি করি ভাই? ভাই এটা তো সোজা বুদ্ধি, আপনি এত কাজ করেন এই জিনিসটা বুঝেন না। আপনি বাজারও যাইবেন, বাজারও যাই 250 গ্রাম চাল কিনবেন আর একটা ইন্দুর ওষুধ কিনবেন। 10 টাকা চাল কিনবেন, 10 টাকা দিয়ে ইন্দুর ওষুধ কিনে 20 টাকা খরচ হইব। আইনা আপনি ইন্দুরে গর্ত দিবেন খাইয়া ছাপা। আরে ভাই কাইতারি নিগা বৃষ্টির নিগা 3-4 দিন ধরে কাজই হয় না, ঘরে চাল নাই, ভাত রান্না করার মতন চাউল নাই, আবার ইন্দুরের গর্তে চাইল দেবো, এই চাইল আমি কই পামো, টাকা কই পামো? আচ্ছা ঠিক আছে, ওই টাকা 20 টাকা আমি দিচ্ছি, আবার টেনশন করিয়েন না। এইলন 20 টাকা, 10 টাকার 250 গ্রাম চাইল কিনবেন আর 10 টাকার ইন্দুর ওষুধ কিনবেন, ঠিক আছে? হ্যাঁ, এই 10 টাকার কি চাউল দেয় আজকালকার বাজারে? ভাই আপনি এক কাজ করবেন, আপনি একটা বড় চাইলের আড়ত আছে না, গোডাউন যেখানে চাউলের বস্তা শত শত বস্তা বিক্রি করে, ওই দোকানে যাইবা, যাই জিজ্ঞেস করিবা, ভাই আপনাদের এখানে 100 বস্তা চাউল নিলে কত রেট পড়ে, ঠিক আছে? সে রেট বলবো। এরপরে কইবা, আচ্ছা যদি একটা 5 টনের ট্রাকে করে চাইল নি তাইলে কত রেট পড়বো? ইয়ের ভিতরে দেখবা সে সমাদার করে তোমার চা নাস্তা ইচ্ছা পরিমাণ খাওয়াইব, সব খাইডাই। তারপরে কইবা, ভাই আমার 250 গ্রাম চাল দেন, সেই লজ্জায় তোমার 250 গ্রাম চাল দিব, তুমি তার 10 টাকা দিয়ে দিবে। ভাই চাল তো দিব, আবার তো মারবো টারবো না বেড়াই। তুমি আমার কথা কইও, বেলা আমি ওনার লোক, উনি আমার ভাড়াইছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাই, আমি এই অক্ষণি ওই চাইলের গোডাউনে যাইতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে যাও। শালারে বুদ্ধি দিলাম, শালা শালিটা দারুণ, আর জাদা যদি বার হইতে পারতাম। শোন ঘরে টাকা তো মাল নামছে, 1000 বস্তা অর্ডার কেমনে কি করছ? ওটা সুন্দর করে সাজা রাখছি, পুরো 1000 না হইছে, 1000 আছে। আর ওই ওই গোডাউনে গেছিলি, 3টা ট্রাক নামছে যে, ওই গোডাউনে গেছিলাম, ওটার মাল নাম দিছে অর্ধেক আর অর্ধেক নামা হয়ে গেছে। এখানে কয় বস্তা আনছ? এখানে আছে 6 বস্তা। এখানে সব নাজির? সব নাজির। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার 100 বস্তা চাউল লাগবো। 100 বস্তা চাউল নাজির না পাইজাম? ভাই ওই 5 টন ট্রাকে 600 বস্তা চাল যাবে? 5 টন ট্রাকে 600 বস্তা চাল না? আরে বলি ভাই, এই যে এদের সাথে কথা বলেন, আমি নিমুনি অসুবিধা নাই, তাহলে আমার চাউলটা কবে দিতেছেন? চাউলটা আপনি গেল গাড়ি পাঠিয়ে দিছি, গোডাউন ফোন দিয়ে দিছি। আমার তো গোডাউনে চাউল নাই, আমার চাউল নাই। আরে ভাই এখন তো আমাদের গাড়ি সিরিয়াল, একটা পর একটা গাড়ি আসতেছে মাল যাইতেছে। আচ্ছা গাবকো গাবান ভাই আপনি পরে খাই, সমস্যা নাই, খাইন ভাই, ভাই রেখে দেন ভাই। ব্যঞ্জন সে আমার তো ব্যঞ্জন খাই, বিদেশি ব্যঞ্জনটা পাওয়া যায় না আমার, বুঝছেন নি, বাংলাদেশি খাই। এখন এখান থেকে একটা খাবো, আবার
আমরা যা খাইছেন না সব হজম হয়ে যাবো, সব হজম হইব ধরে আর খান, কোন সমস্যা নেই তো, আপনি কাস্ট করেন তো আমরা আমরাই, আপনি খান নেন তা আমরা আমরাই খান খান টান দেন টান দেন শান্তি লাগবো খান। তাহলে গেল ওইটা এই চাউলের ডাল ওটা ওটা পাঠানো হয়েছে তো ওটা খান ভাই খান পাঠাস নাই এখন এক কাজ করেন, আমার তো ভাই দেরি হয়ে যাইতেছে গা, আপনি এক কাজ করেন আমার এনে ওই গাড়ি লাগিয়ে দিই নাকি? আরে না ভাই, কি এর গাড়ি লাগিয়ে দেবেন আন্তাজি, আপাতত ওই 250 গ্রাম আজকে তোরে মাইন রাখবো, পরে তোর ইয়া বাপ মায় সরাই নিবো তোরে। সাইলের গোডানে ফাটাইলাম, এখন মাইকটা যে খাইবে 250 গ্রাম সাইল চাইয়া মাস শুরু হয়ে গেছে তো বুড়ি আল্লাহ রে সাই, এখন পলিটিক্সে কামটা করতে হইব এই সুযোগ। তুই আমার লস করে বলেছ সন্ধ্যাবেলা আইসা আমার কথা বাদ দাও, আমার কথা বাদ দাও, আমি কি সেটা পরে তোমার বুকে ঢুকে ব্যথা পাইছো? আরে বুকে লাগতেছে, ভাঙ্গে মাল দিছে। আয় হায় রে, আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখতেছি ভাই ভাই আনো বসে বসে। না আমি, আমার কথা হইলো তার অপরাধটা কি? অপরাধ কি ভাই? সকালবেলা আমি দোকানটা খুলছি, হ্যাঁ আরো লোকজন আসছে, এও আসছে, হ্যাঁ আসার পরে ভাই প্রথম আমার কাছে 100 বস্তা চাউলের কথা বলছে। হ্যাঁ ভালো কথা বলতেই পারে, 100 বস্তা আমি বলছি এত। তারপরে ভাই বলছে আমার 5 টন চাইলে দাম কত? 5 টন চাই, হ্যাঁ আমি কইছি এত। হ্যাঁ তে এইসব কথা বলতে বললাম 5 টন চাইলে কথা কইছে, তখন তো একটা লোক আসছে আমার কাছে, তার তো আলোচনা করতে হয়। আমার এই অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমি আর পাঠাইছি বাজারে ভাই, আমি 1000 টাকা নাস্তা আনছি। আচ্ছা আচ্ছা, নাস্তা এনে খাওয়াইছি, এখন নাস্তা আসাই ভাই দেখেন, এখন নাস্তা আসাইছি, আমি তাকে একবার ভেনু সিগারেট দিছি। আচ্ছা আচ্ছা, এখন
লাস্টে সবকিছু রেডি, আমার লেবার টেবার আসে পড়ছে, সে আমার বলতেছে যে আমার 250 গ্রাম চাল দেন, 250 গ্রাম চাল দিব। এটা কেমন করে তোহানি ভাই, আমার মেজাজটা খারাপ হয়েছে গা, আমি মারছি বা আমার লোকজনে মারছি, এটা সত্য আমরা মারছি ভাই। সে কাস্টমার, সে বলতে পারে যে 5 টনের ট্রাকে এক ট্রাক চাল নিতে কত পড়বে, 100 বস্তা কত পড়বে, সে বলতে পারে, সে কাস্টমার। লাস্টে সে 250 গ্রাম চালের দাম কত, 10 টাকা, সে 10 টাকা চাল চাইছে। আপনি ইচ্ছে বিক্রি করবেন না খেদাই দিবেন, বলে যাও ভাই যাও গা। এখন এই যে গরিব লোকটা দিন মজুর, সে কাম করিয়া খায়, তার যে হারে মারছেন আপনারা, এখন তো আমি, আপনি তো জানেন আমার, আমি এলাকার যত মামলা আছে আমি চালাই, এখন তো আমি আপনার নামে মামলা করবো, স্টেট মামলা করে দিব, সে আপনি এখানে কেমনে ব্যবসা করেন আমি দেখবো না ভাই। ভাই এটা যেটা ভুল হয়ে গেছে বলতো মানুষই করে, এখন মনে করেন যেটা হয়ে গেছে গা, আপনি এটা সমাধান যান ভাই। আমার খুব সকালবেলা ওইটা আমি 1000 টাকা নিই, আমি 1000 টাকায় নাস্তা খাওয়াইছি, এই জন্য ম্যানেজটা ঠিক আছে। মামলা করলে আমরা হয়রা নিয়ে যাবেন, ওই গরিব মানুষ হয় চালাই তো কষ্ট হইব, এক কাজ করেন ওরে 1010 টাকা দিয়ে দেন ভাই। আমি সকালবেলা দোয়ার বলছি, আমি 1টা টাকা বনি করি নাই, 1000 টাকা আমার বউ দিয়ে দিছে, আমি এই সাইডে যে সবাই রাস্তা করে দিলাম, কিন্তু আমাকে 1টা টাকাও নাই, 5000 দিয়ে দেন। আমার কাছে কোনো টাকাই নাই, আমার দেখেন দোয়ার কোনো টাকাই নাই, টাকাই নাই। তাইলে এক কাজ করেন, যেহেতু আপনার কাছে নগদ কোনো টাকা নাই, ওই 2 বস্তা চাইল আপনার 2টা লেবার দিয়ে ওর বাড়িতে পাঠাই দেন। ভাই আপনি কিছু মনে করেন না, আচ্ছা ঠিক আছে, প্রচুর মার খাইছে, এই সাইল লো সাইল লো, আচ্ছা ঠিক আছে সাইল লো সাইল সাইল লো, তুমি জন্য দিবস মাথা লো, এই নাজির সাইল 1 নম্বরটা দাও, বেজাল সাইল দিও না, দেখো এই গরিব মানুষজন ভালো সাইল খাইতে পারে। হ্যাঁ আচ্ছা তাই দে তাই দে, নাজির নাজির দে নাজির নাজির, ওরা কষ্ট করে 1 নম্বরটা দাও, নাজির সাইলটা দাও, একদম বাসা দিও বাসা, এ দাঁড়াও আমাদের সাথে যাইবা, দাঁড়াও ওকে ভাই, আপনি কিছু মনে করেন না, ওকে থ্যাংক ইউ, দেখেন আমাদের খেয়াল রেখে, আচ্ছা ঠিক আছে, মামলা মোকদ্দমা দেওয়ার দরকার নেই ভাই, নিয়ে যাও, ভবিষ্যতে সাবধান থাকবেন, এই সব এই সব এই সব উঠো উঠো, আর আর কান্দন লাগবে না, আসো ভাই বাসলে ভাই মামলা। আমি তো দেখছি থাবর সবর কটা দিছে, তাহলে বলে এত কান্দা কান্দা দেখছো, আরে না আমার খুব জোরে মারছে, আমি অনেক ব্যথা পাইছি, দুঃখ পাইছি, আরে অন ভুলে যাও, 2 বস্তা চাইল দিছে, কান্দা ভুলে যাও, তোমার আমি বেরি 2 প্যাকেট কিনে দিব, কথা কইও না, শুনো ভাবির সামনে যে খবরদার ন কান্নাকাটি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভাবিরে যাই বলবা যে টাকা ছাড়া ভাইয়ে সাইল 2 বস্তা কিনে দিছে, তুমি তো দেখছো কোনো টাকা লাগেনি, ভাই হ্যাঁ কে ছাড়াই তো কিনে দিলে, এই কথা ভাবিরে বলবা, ওকে চলো এই সাইলে আসো। এসে তোমার অন্দরে গাছ তো, তোমরা দোকানে চলে যাও, শুনো আমি যে টাকা ছাড়া 2 বস্তা চাইল কিনলাম, এটা ভাবিরে বলবা, ঠিক আছে, কান্দা কাটি করবা না, আজ যে মাইর খাইছো এটি করবা না, ঠিক আছে, খবরদার ভাবি ভাবি আপনার বন্ডে নিয়ে আসেন, কই গো বউ তাড়াতাড়ি বাইরে আও, এই যে সাইলামছে ঘুরে আল্লাহ রে, কইছি না ভাবি টাকা ছাড়া তো সাইলামছে, দেখ 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 নাকি, আরে সাইলামছে, কইছি না টাকা ছাড়া 2 বস্তা সাইল আইনা দিমু, হ্যাঁ সত্যি তো, এই কে আছে রে সাইলাম, আরে হ টাকা ছাড়াই আনছে,
কিন্তু আরে কিসের আবার কিন্তু মিন্তু ওই কিন্তুর দিকে যাইস না আগে বলো যে আমি টাকা ছাড়া চাইলাইছি ওটা হাসা না মিশা আরে হ্যাঁ কেয়া ছাড়াই তো চাইলাইছে হ্যাঁ দেখছেন ভাবি আমার বুদ্ধি দেখছেন টাকা ছাড়া চাইলে বস্তা লই আইছি ও দেখছস নাকি বুদ্ধি জোরে টাকা ছাড়া চাইলামলো এখন ভাবি আপনার ওয়াদা আপনার বোনের আবার হাতে তুলে দিবেন দেন হ্যাঁ ভাই আমি তো ওয়াদাই করছিলাম টিয়া ছাড়া চাইলালে আমার বইনারে তোমার হাতে তুইলা দিব দাও নাও আমার বইনারে তোমার হাতে তুইলা দিলাম বাহ বাহ বুদ্ধি থাকলে এরম টিয়া ছাড়া বিয়া করা যায় আরে দেখছো দুজন দে কি সুন্দর মানুষ আরে মার যত আমি খাইলাম সুখী তো তুমি পাইলে আসসালামু আলাইকুম আমি হারুন কিসিঞ্জার বলছি আমার নতুন নতুন গল্প কমেডি পেতে হইলে আজমির মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকুন